এ এখানে দারচিনি লবঙ্গ এলাচ দেওয়া আছে এটা আমি এখানে ঢেলে দিচ্ছি যেগুলো একদম ফেস্ট করে দেখাবে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ এটা দেখেন প্র্যাকটিক্যাল আপনারা দেখেনান যে তো বাসাবাড়িতে নিলে গুলো আপনারা সুন্দরভাবে ইউজ করে দিলাম এখান থেকে আমি অন করে চালিয়ে দিচ্ছি দেখেন প্রতিদিনের রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল মশলা আর সেই মশলার জন্য প্রয়োজন খুবই ভালো মানের একটি গ্রাইন্ডার আর তারই ধারাবাহিকতা আজকে আমরা খুবই ভালো মানের একটি গ্রাইন্ডার দেখাবো তো চলুন বিস্তারিত জানি আয়দ এন্টারপ্রাইজের ওনার অবক্কর ভাইয়ের কাছ থেকে যে আজকে মিয়াকো কোম্পানির একটা গ্রাইন্ডার দেখাবো খুবই কিউট আর কোয়ালিটি অবশ্যই খুবই হাই কোয়ালিটির আর জিনিসটা আমার কাছে ব্যক্তিগত খুবই ভালো লেগেছে আর জিনিসটা একটু প্যাকেটে আমি মডেল নাম্বারটা দেখা দিচ্ছি আর ভিউ এটার মডেল নাম্বারটা হচ্ছে এস বি এ থ্রি টু এটা হলো আপনার মডেল নাম্বারটা আর এখানে ফিচার দেখেন চাউল এটা শুধু ড্রাই মশলা করার জন্য আপনার শুকনো মশলা করার জন্য বিভিন্ন ধরনের মশলা জিরা আপনার গরম মশলা টাইপের যা মশলা আছে সব করতে পারবেন আর এখানে এখানেও একটা ফিচার দেওয়া আছে দেখেন আর মেন যে জিনিসটা এটা হলো ফুল কপার মোটর এই যেখানে লেখা আছে ফুল কপার মোটর কপারের মোটর মানে পুড়ে যাওয়া ঝুলে যাওয়ার কোনো ভয় নাই আর ব্র্যান্ডটা তো অবশ্যই আপনার মিয়াকো কোম্পানির মিয়াকো পার্টস অফ লাইফ খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আর এখানে আমি মেন যেই প্রোডাক্টটা এটা একটু চালিয়ে আপনাদের আমি দেখাই দিব আর এটা কত ওয়াট হবে আর এটার ওয়াটটা হবে আপনার দুইশো ওয়াট এই যে এখানে দেখা আছে আপনার টু টোয়েন্টি বোল্ট টু টোয়েন্টি টু ফর্টি বোল্ট আপনার দুইশো ওয়াট

আর এখানে জিরা রেখে দিয়েছি চাল রেখে দিয়েছি আর কিছুটা দেখবেন কারণ আমি পেটিকেল দেখা দিব আর পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা কিছু কিছু ইনফরমেশন আছে যেটা আপনারা কেনার ক্ষেত্রে প্লাস আপনার ইউজের ক্ষেত্রে অনেক কাজে লাগবে এখন আমি এখান থেকে মশলাটা দেখা দিচ্ছি আপনার

এই জাতীয় মশলা করতে কিন্তু অবশ্যই টাকা দামের হয় আর এটা দিয়ে কিন্তু খুব সহজেই যে কোনো মশলা করতে পারবেন স্পেশালি এটা শুধু মশলার জন্য যারা আপনার বাসাবাড়িতে বাড়িতে আপনার জাতীয় খাবারগুলো রান্না করেন আপনার এটার জন্য হলো খুবই উন্নত মানের হাই কোয়ালিটির এবং খুবই চিপ রেটের ভিতরে আপনি এই প্রোডাক্টটা পাবেন আমি সম্পূর্ণ পেস্ট করে দেখাই দিচ্ছি আপনাদের এটাতে কিন্তু আপনার খুব দ্রুত হবে প্লাস আপনার খুবই আপনার মিহি হবে আর প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটি যেহেতু মিয়াকো কোম্পানি মিয়াকো কিন্তু আমরা বড় একটা সম্পদ কিনার সমান আর এটা আপনার যদি আপনার এটা ভরে যদি আপনি মশলাগুলা করেন সেক্ষেত্রে এটাতে আপনার সময় লাগবে কিন্তু অনলি আপনার এক মিনিট এক মিনিটের ভিতরে করতে পারবেন যেটা আপনার আট দশ হাজার টাকার ব্লেন্ডারে কাজ করবেন সেটা আপনার

যে গুবি অল্প সময়ের মধ্যে একদম জিরা গুড়া হয়ে গেছে যেটা আমরা আসলে বাজার থেকে প্যাকেট জাতীয় কেন পেস্ট হয়ে গেছে সেরকমই একদম ফাঁকি হয়ে গেছে আর এখন আমি কি দেখাবে দেখাবো আমি চালটা দেখাই দেব ভিতরে কিন্তু এসিস্টিনাস সিস্টেম জং মরিচের ধারণা কোনো সম্ভাবনা নেই জং মরিচ মিয়াকর প্রোডাক্টই হাই কোয়ালিটির প্রোডাক্ট যে দেখতে পাচ্ছেন আপনারা এখন চাল গুঁড়ো করে এটাতে সম্ভবত সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে চালটা একদম গুঁড়ো হয়ে যাবে এই যে করবে আর যখন আপনারা যে কোনো দামি কিবা কম দামি যে ব্লেন্ডারটাই চালাবেন একটা জিনিস মনে রাখবেন ইউজ করার সিস্টেমটা হলো আপনার দশ সেকেন্ড বিশ সেকেন্ড চালাবেন অফ করে চালু করবেন এতে আপনার একটা মোটরের লং জমিটি বাড়বে

আপনার বাসায় ছোট বেবি থাকলে অনেক সময় পিঠার যদি শক্ত করে থাকে কেউ আপনার সহজে এটা দিয়ে চাল গুঁড়ো করে আপনি পিঠে বানায় নিতে পারবেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার মটরের নিচ সাইডটা দেখেন এখান দিয়ে আপনার গরম হাওয়াটা আপনার পাস হয়ে যাবে বের হয়ে যাবে আর এখানে যে কোনো জায়গা বসাতে পারবেন এখানে রাবার দেওয়া আছে ফ্লিপকার্ট এরকম হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা প্রথমে আমি এটাতে মশলা করে দেখছি আর কি জিনিসটা হয় কিনা যে এত চিপ ট্রেডের ভিতরে এই জিনিসটাতে মশলা গুলা হবে কিনা

আর ভিউয়ার্স আরেকটা জিনিস যে আমরা এই ছোট একটা প্রোডাক্টে একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম প্রফিট করে থাকি দেখা যায় অনেকের বাসায় আপনার পঞ্চাশ টাকায় যাওয়া যায় অনেকের বাসায় আপনার দুই আড়াইশো টাকা হয় না সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু আপনারা বিবেচনা করে দিবেন যারা ঢাকার বাহিরে নেবেন তাদেরকে আমরা কুরিয়ারে দিয়ে দিব আর যদি সরসরিলে শোরুমে সেটা অর্ডার করতে চায় দেখতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের শোরুমটা হলো আপনার ফ্যান্টাসি কিংডমের ভিতরে গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আর দ্বিতীয় শোরুমটা হলো আপনার নন্দন পার্কের ভিতরে আর যারা আপনার পার্কে যাবেন না ঘুরার জন্য আপনার শুধু সেক্ষেত্রে আমাদের হেড কর্পোরেট অফিস আছে আপনার জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে অথবা আপনার ফ্যান্টাসি কিংডম এর ওয়াটারের গেটে আসলে পেয়ে যাবেন আহ বাসা নাম্বার হলো আপনার সাতাইশশো সতেরো আর রোড নম্বর হল সাত আর ভিউয়ার্স আমার চ্যানেলটা কিন্তু আপনার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ